একটা জিনিস আমি বলে তোমার, জিনিসটা খুব কষ্টের, যে আমার গত প্রায় 2 বছর হয়ে গেছে, আমি 1.5 বছর আমি ইউটিউবের ইনকাম প্রত্যেক মাসে ভাগ করে 3 জনকে দিয়ে দিই, গ্যারান্টি প্রত্যেক মাসে গত 1.5 বছর ধরে কোনো মাস মিস হয় নাই, দিয়ে আসতেছি। এবং প্লাস রিসেন্ট সময়ে আমি একটা গিভ অ্যাওয়ে করছি, যেটায় অনেক রেসপন্স আসছে মানুষের, অনেক 7-8 হাজার প্লাস বছরের মাঝখানেও আমি একটা গিভ অ্যাওয়ে করছিলাম, ওখানে অনেক রেসপন্স আসছিল। প্রত্যেকটা সময়ে আমি যখন মানুষের সাথে পার্সোনালি এই ব্যাপারগুলো হয়, ধরো এই যে গিভ অ্যাওয়ের পোস্ট যখন হয়, তখন মানুষ যখন মেসেজ পাঠায়, মেসেজগুলো শুরুই হয় এরকম, আমি আপনাকে 2017-18 থেকে ফলো করি, আমার থেকে আপনার বড় ফ্যান দুনিয়া আর কেউ নাই, অ্যান্ড দেন আস্ক যে আমার এটা লাগবে। ইয়ের ক্ষেত্রে ইউটিউবের ক্ষেত্রে তো কিছু আসলে বলা লাগে না, কারণ ওরা গিভেন যে প্রথম মাসে ইয়েটা হবে, ওরা পাবে কেউ একজন। এই জন্য আমি পুরো ব্যাপারটা বললাম, এই যে যে ধরো 30,000 মানুষ বা 20,000 মানুষ, এই 20,000 মানুষ আনফর্চুনেটলি কখনো আমার কালকে যখন একটা কন্ট্রোভার্সি হবে আমাকে সাপোর্ট করবে না। এই ব্যাপারটা খুবই স্যাড, এবং আমি ওইটা অবাক হয়ে যাই যে এরা আসলে ছিল কে। আমি যখন দেখি যে এত ফ্যান আমার, যে এত এত ফ্যান, যে যখনই আমি কোনো একটা কিছু দিচ্ছি তখন এত ফ্যান, যখন কোনো একটা ঝামেলা আছে তখন আসলে ফ্যান গুলা যায় কই, এটা আমি মাঝে মধ্যে অবাক হয়ে ভাবি। আমি এক্সপেক্ট করি না যে কিছু বলবে, বাট আমি অবাক হই যে জিনিসটা কত অদ্ভুত এবং স্যাড। না ফারহান ভাই, তবে এটার এগেইনস্টেও কিন্তু কথা আছে যে আমাদের অনেক ফ্যান কিন্তু আমাদের কন্ট্রোভার্সির সময় আমাদেরকে সাপোর্ট করে নিজের ফ্রেন্ড সার্কেলের কাছে ধরা খাইছে, আর নিজের ফ্রেন্ড সার্কেলের কাছে অনেক বুলিড হইছে, এরকম আমাদের অনেক ফ্যান আছে আমাদেরকে। ওটা তো তোমাকে সাপোর্ট করছে, আমি আমার কথা না না বলতেছি। না, আপনারও আপনারও ভাই, আমাদের আমাদের সবাইকেই।